আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পবিত্র যে নামাজের ভিতরে তাসাহুত তেলাওয়াত করি নামাজের ভিতরে আমরা অনেকেই উচ্চারণে ভুল করে ফেলি মনেরো জানতে অনেকে না জানার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ভিডিও দেখে থাকি আজকের এই ইসলামিক ভিডিওটি দেখে আমরা তাসাহুত অর্থাৎ যেটাকে আমরা অনেকেই আত্মা বলে থাকি এটাকে আমরা আজকে ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে সহাই করে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবাহান আমাদেরকে সকলকে সহাই করে বোঝার মতো পড়ার মতো এবং নামাজকে সহাই করার জন্য আমাদের তা করুক আমরা বলি একবার আমিন চলুন আমরা পড়ি আত্মা হইয়া তো ইয়াতু অনেকে আমরা বলি আত্মা হিয়াতু হি আতু যখন পড়বো তখন এই শব্দটার ইয়াটা হামজা হয়ে যায় তাহলে আমরা এই জায়গায় বলবো আত্মা হিয়াতু এখানে আবার লম্বা আছে আসে করে বলতে হয় আত্মা হিয়াতু লি লিল্লাহি লি আত্মি ওয়া সলা আমরা এই শব্দটাকে বলে ফেলি অনেকেই ওয়া তাহলে ওয়া সালাওয়াতু যদি আমরা পড়ি তাহলে এই জায়গার যে সদ অক্ষরটা দেখা যাচ্ছে এই অক্ষরটা ভুল হয়ে যায় তাহলে আমরা এই জায়গায় বলবো ওয়া সলা বাতু। আমরা এই জায়গায় বলি ওয়া তাই বা তু তখন ত অক্ষরটা এ তাই অক্ষরে রূপান্তরিত হয় যেমন এখানে লক্ষ্য করি জবর তা আর এটা জবর ত তাহলে এখানে বলতে হবে ওয়াতি বা তো ওয়াতি বা তু আবার ওয়াতি বা তো এখান থেকে তো তারপর লিল্লাহি তারপর 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 আলাইকা এইখানে আইন অক্ষরটা একটু আমরা উচ্চারণ করব। আসসালামু আলাইকা এরপরে এই শব্দটি আমরা একশো জনের ভিতরে আমার মনে হয় আশি জন ভুল করে থাকেন বা থাকি আমরা তাহলে আমরা এই শব্দটা একটু মনোযোগ সহকারে আমরা উচ্চারণগুলো দেখব। আমরা এই জায়গায় বলবো আই ইউ ইউ আই ইউ হান্না ইউ আর আমরা অনেকে বলে থাকি আইউ হান্না বি উ আই আইউ যদি আমরা পড়ি তখন ইয়াটা হামজা উচ্চারণ হয় অর্থাৎ হামজা পেশ উ আরিয়াপ ইউ ইউ তাহলে আমরা বলবো আই ইউ আই ইউ আই ইউ হানি ইউ আবার আই ইউ হানি ইউ আবার আই ইউ হানি ইউ রহম্যতুলি আমরা এই যে বলি ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি আবার হাওয়া সহি করে উচ্চারণ অনেকে আমরা করতে পারি না কারণ আমরা অনেকে বাংলা দেখে দেখে পড়েছি বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করেছি তাহলে আমরা এখানে বলবো বলব ওয়ার ওয়া রহ ওয় র মানে শস্য করে আদি হবে ওয়া রহমাতুল ওয়া বারুহ আসসালা মো আলাই নাটাকে আমরা প্রাণ দেবো আসালামো আলাই না এখানে আমরা ভুল করি আমরা বলে থাকি ওয়ালা ইবাদিল্লাহ সালিহীন ওয়ালা ওয়ালা আমরা বলে থাকি এখানে বলতে হবে ওয়া আলা ওয়া আলা আর যদি আমরা তাড়াউড়া করে পড়ি তাহলে আমাদের হয়ে যাবে ওয়ালা ওলা ওয়া জবর ওয়ালাম য ওয়ালা তখন তো এখানে এটা আমরা ভুল করে বললাম ওয়ালা দিল্লা হ আমরা এখানে বলি সালিহীন সালিহীন তখন এই যে এখানে লক্ষ্য করেন সিনজবর সা আর সজ্জবর স যখন আমরা এটাকে বলবো সালিহীন তখন সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর উচ্চারণ হয়ে যায় একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর আমরা উচ্চারণ করে ফেলি বইয়ে ঠিক আছে কিন্তু আমাদের উচ্চারণে ভুল হয়ে যায় তাহলে আমরা বলবো ওয়া আলা তারপর তারপর হিসেদ এই জায়গাও আমরা অনেকে বলি আসাদু আসাদু যদি আমরা আসাদু আসাদু বলি তাহলে হাটা আমাদের উচ্চারণ সঠিক হয় না আসাদু আশ হাদু আশ হাদু আবার আশ হাদু আল্লাহ এক্ষটা এখানে না হয় লামটা হবে আল্লাহ আশা হাদু তারপর আল্লাহ তারপর ইলাহা ইলাহা ইহু তাহলে এখানে যখন আমরা বলবো একটু সুন্দর করে আমরা উচ্চারণগুলো করবো আশাহাদু আল্লা ইলাহা, ইহু ওয়া আশাহাদু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবুহু ও রাসূলুহু অ রসোহ আমরা অনেকে বলি ও রাসুলো আব্দুহু ও রাসুলো তাহলে এখানে আমরা বলবো ও র আর এখানে আই অক্ষরটা একটু উচ্চারণ করবো সুন্দর করে আবদু ওয়া ও শুরু থেকে একবার ভেঙে ভেঙে তু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته تبر السلام علينا اجلف وعلى ولا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تلامرا إيركم كوري সুন্দর করে উচ্চারণ করার জন্য আমরা চেষ্টা করব আর আমরা যদি তাড়াহুড়া করে পড়ি তাহলে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর উচ্চারণ হয়ে যায় আর আমরা অনেকে নামাজের ভিতরে পড়তে বসলেই আত্মা এত সালাম আলী কাহাই রহমতুল সালো কি পড়লাম বুঝলাম না তাহলে এই ভাষাগুলো আমরাকে সুন্দর করে থেমে থেমে আত্মা আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته مَنْ نقول بركاته باركته و نقول و عِبَادِ علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا إله إلا الله আধোলোহ সুন্দর করে আমরা পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তা আফেদান করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক